হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিঠি কিভাবে লিখবেন। তো প্রথমেই উপরে লিখবেন তারিখ, তারিখের নিচে লিখবেন আপনার ঠিকানা, তারপর বাম দিকে লিখবেন প্রিয় বাবা অথবা শ্রদ্ধেয় বাবা। তারপরে শুরু করবেন, আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন, গতকাল আপনার চিঠি পেয়েছি, আপনি আমার বার্ষিক পরীক্ষার ফল জানতে চেয়েছেন, আপনি জেনে খুশি হবেন যে যে আমি A+ পেয়ে পাশ করেছি। অথবা এখানে আপনি বলতে পারেন কি যে ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছি, কিছুদিনের মধ্যে আমার ভর্তি কার্যক্রম শুরু হবে। অথবা আপনি বলতে পারেন কি যে নতুন ক্লাসের কিছু বই ও খাতা কেনার প্রয়োজন, এর জন্য আমার প্রায় 2000 টাকার প্রয়োজন। অথবা আপনার এখানে যতটুকু প্রয়োজন ততটুকুর কথা বলবেন, আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনি টাকাটা পাঠাবেন, মাকে আমার সালাম দিবেন এবং ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তারপর চিঠিটা শেষ হবে, নিচে লিখবেন বাম দিকে ইতি, আপনার স্নেহের মিথিলা অর্থাৎ আপনার নাম। তারপর নিচে একটা খাম লিখতে হবে, খামের বাম দিকে প্রেরক অর্থাৎ আপনি নিজে এবং প্রাপক, এদিকে আপনার বাবার ঠিকানা।